সো গাইস তোমরা তো সকলেই জানো ফ্রি ফায়ারের ভিতরে নতুন কিছু আসার আগে সেই জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে চলে আসে যেরকম গাইস এই কিছু কনফার্ম ইভেন্টের আপডেট দিয়েছিলাম যেগুলো কিন্তু তোমরা এখন আমাদের গেমের ভিতরে দেখতে পাও সেরকমই গাইস আমাদের গেমের ভিতরে খুবই শীঘ্রই মিষ্টি শপ ইভেন্ট আসতে চলেছে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে আর পাশাপাশি গাইস আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম গোল্ড কয়েনের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কটা ভালো রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছো তো গাইস সেই ইভেন্টটাও কিন্তু আসবে তো ইভেন্টটা কেমন হবে আর সমস্ত ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো তাছাড়া গাইস আমাদের সিএস র‍্যাঙ্কের ভিতরে আসতে চলেছে একটা নতুন আপডেট এবং গাইস এক থেকে দুই সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি দেখতে পাবে তারও কিন্তু সমস্ত ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো সবার প্রথমে গাইস তোমাদেরকে গোল্ড স্পিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু গোল্ড কয়েনের মাধ্যমে তোমরা স্কিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু অ্যানিমেটেড একটা মেল বান্ডিল দেখতে পাবে তো এই বান্ডিলটা যাদের যাদের কাছে নেই অবশ্যই গাইস কিন্তু ফায়দাটা নিয়ে নিও আর গাইস এই যে গ্লু আলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গোল্ড কয়েনের মাধ্যমে পাবে হ্যাঁ গাইস জানি বিশ্বাস হচ্ছে না ভিডিওটা দেখতে থাকো বিশ্বাস হয়ে যাবে তার পাশাপাশি গাইস এখানে ব্যাগের এই জিনিসটা তোমরা পাবে মুখের এই জিনিসটা পাবে এবং গাইস প্যানের স্কিন দেখতে পাচ্ছ এটাও ফ্রিতে পাবে আর গাইস এই যে জিপ গাড়ির স্কিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস এই আফতার আর ব্যানারও কিন্তু ফ্রিতে পাবে আর গাইস এই যে ইভেন্টটা এর কিন্তু অফিসিয়াল ব্যানারও বেরিয়ে এসেছে যেরকম তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে বলে দিই গাইনা জানিয়েছে এক সপ্তাহের ভেতরে কিন্তু ইভেন্টটা আসবে আর গাইস 99.9% চান্স কালকেরে মানে 31 জুলাই তোমরা কিন্তু এই গোল্ড স্পিনের ইভেন্টটা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো কিছুদিন আগেই গাইস কিন্তু তোমাদেরকে এই ইভেন্টটা দেখিয়েছিলাম আর বলেছিলাম গাইনা কিন্তু এই ইভেন্টটা আপাতত কিন্তু কনফার্ম করেনি কিন্তু গাইস তোমাদের এত ভালোবাসা সাপোর্টের জন্য ফাইনালি গাইনাও কিন্তু এই ইভেন্টটা কনফার্ম করতে বাধ্য হলো তো তোমরা গাইস কালকেরে গোল্ড স্পিনের মাধ্যমে কিন্তু অনেক কটা আইটেম ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তোমাদের কাছে কত গোল্ড কয়েন আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে মিষ্টি শপের আপডেট এবং গাইস ফ্রি ফায়ারের আপকামিং কিছু কনফার্ম ইভেন্টের আপডেট দেবো কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটায় খুবই একটা ছোট্ট প্রমোশন পার্ট আছে তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং কোয়েন নিতে পারো 1x বেট থেকে তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং কোয়েন নিতে পারবে তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও তো আমার প্রোমো কোড বুম এফ ব্যবহার করো তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো এখন গাইস তোমাদেরকে একটা নতুন রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার জন্য আশা করছি তোমরা অনেকেই কিন্তু অপেক্ষা করে আছো তো গাইস ডেমনস লেয়ারের সমস্ত আইটেমগুলো যেরকম ব্যাক এসেছে সেরকমই গাইস আপকামিং সময় তোমরা কিন্তু ওয়ান পাঞ্চের এই রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাবে যার ভেতরে সবার প্রথমে তোমরা কিন্তু টাকলার এই বান্ডিলটাকে দেখতে পেয়ে যাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে এই বান্ডিলটাকে কিন্তু দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে M1887 ওয়ান পাঞ্চ ম্যানের এই স্কিনটা দেখতে পাবে রিং ইভেন্টের ভেতরে এবং গাইস কিন্তু একটা ফিস্টের স্কিন দেখতে পাবে সো এই যে গাইস রিং ইভেন্টটা এটা কিন্তু আপকামিং সময় আসছে তো তোমরা গাইস কারা কারা এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা অফিসিয়াল ব্যানার দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নেক্সট বুইহা পাসের ব্যানার তো গাইস আগস্ট মাসের 1 তারিখে তোমরা কিন্তু এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের বুইহা পাসের এখানে কিন্তু তোমরা চলে আসবে আর গাইস বুইহা পাসের রিভিউটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আগস্ট মাসের বুইহা পাসের ভেতরে তোমরা কিন্তু এই আইটেমগুলো দেখতে পাবে আর গাইস বুইহা পাসের যে ক্রেটটা থাকে বিপি ক্রেট তো সেই ক্রেটের ভেতরে তোমরা কী কী দেখতে পাবে চলো দেখ তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্কাই উইং তো এই স্কাই উইংটা দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে পুরনো একটা বুইয়া পাসের মেল বান্ডিল দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে তার ফিমেল বান্ডিলটাকেও কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে ফায়ার থিমের এই মেল বান্ডিলটাকেও দেখতে পাবে যেটা কিন্তু একসময় বুইয়া পাসের ভেতরে সরি গাইস এলাইট পাসের ভেতরে এসেছিল এবং গাইস তারপরে তোমরা কিন্তু তার ফিমেল বান্ডিলটাকেও দেখতে পাচ্ছ সো এই যে গাইস কটা বান্ডিল দেখালাম এগুলো তোমরা কিন্তু বিবি ক্রেটের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে জিনিসগুলো আছে এগুলো তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের বুইয়া পাসের বিপি ক্রেটের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস আরো কিন্তু কিছু ছোটখাটো আইটেম আছে যে আইটেমগুলো রিভিউ কিন্তু তোমাদেরকে ফটাফট করে কিন্তু দেখাচ্ছি তো গাইস আগস্ট মাসের বুইয়া পাসের বিপি ক্রেটের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এরপরে গাইস তোমাদেরকে এক থেকে দুই সপ্তাহের ভেতরে আসা একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে সুপার হিরোর এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে সবার প্রথমে তোমরা কিন্তু সুপার হিরো থিমের একটা বান্ডিলকে কিন্তু দেখতে পেয়ে যাবে তো
ডিলটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাবে, এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্লুয়ালের স্কিন দেখতে পাবে যার ভেতরে হালকা ফুলকা অ্যানিমেশনও থাকবে, এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা জিপ গাড়ির স্কিন দেখতে পাবে, এবং গাইস গ্র্যান্ড স্কিন, এবং গাইস কিন্তু আরো কিছু নর্মাল আইটেম। সো এই যে গাইস রিং ইভেন্টটা, এটা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের ভেতরে আমাদের গেমের ভেতরে আনবে গাড়ি না। তো এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে অ্যাঞ্জেলিকের একটা নতুন ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে অ্যাঞ্জেলিক থিমের কিন্তু আইটেম দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে রেড অ্যাঞ্জেলিক থিমের কিন্তু প্যান্ট দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা জ্যাকেট দেখতে পাবে, এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরও একটা কিন্তু প্যান্ট দেখতে পাবে অ্যাঞ্জেলিকের থিমের, এবং গাইস তোমরা কিন্তু এখানে একটা মুখের রুমালও কিন্তু দেখতে পাবে। তো এই যে গাইস জিনিসগুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে রিং ইভেন্টের ভেতরে দিয়ে দেওয়া হবে। আর গাইস টোকেনের মাধ্যমেও তোমরা কিন্তু এই যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো অ্যাঞ্জেলিক থিমের এই যে আইটেমগুলো, এগুলো গাইস তোমরা কিন্তু আপকামিং সময় খুবই শীঘ্রই আমাদের রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে সিএস র্যাঙ্কের কিছু নতুন পরিবর্তনের ব্যাপারে বলে দিই। গাইস কিছুদিনের ভেতরে সিএস র্যাঙ্কের ভেতরে যে নতুন সিজনটা আসবে, তো সেই সিজনে গাইস বন্দুকের ভেতরে কিছু পরিবর্তন করা হবে। যেরকম গাইস এসবিডি বন্দুকের প্রাইসটা কিন্তু কমিয়ে দেওয়া হবে। তো গাইস আগে এসবিডি বন্দুকের প্রাইস ছিল 2400, কিন্তু গাইস নতুন সিজনে তোমরা কিন্তু 2200 কয়েন দিয়ে কিনতে পারবে। তার পাশাপাশি গাইস চার্জ বাস্টার বন্দুকটা কিন্তু আগে কিনতে 1900 কয়েন লাগতো, কিন্তু নতুন সিজনে কিন্তু এটা নিতে গেলে 1800 কয়েন কিন্তু লাগবে। আর গাইস তোমাদেরকে বলে দিই নতুন একটা জিনিস আসতে চলেছে সিএস র‍্যাঙ্কের ভেতরে, যেটা হলো ম্যাচ মেকিং ব্ল্যাক লিস্ট। তো নামটা শুনে আশা করছি তোমরা কিন্তু কিছু গেস করতে পারছো। তো এটা কি তোমাদেরকে বলে দিই, তো গাইস নতুন সিজনে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। সো এখানে কি হবে তোমাদেরকে জানিয়ে রাখি। তো গাইস অনেক সময় কি হয়, তোমরা যখন ম্যাচ মেকিং করো সেক্ষেত্রে গাইস একই টিমমেট কিন্তু বারবার পড়ে, এবং গাইস অনেক সময় কি হয় একই অপোনেন্টও কিন্তু বারবার পড়ে। তো এই জিনিসটা গাইস তোমরা কিন্তু চেঞ্জও করতে পারো। তো তোমরা যদি গাইস ম্যাচ মেকিং করো আর গাইস একই টিমমেট যদি বারবার পড়ে, সেক্ষেত্রে এখানে একটা কিন্তু অপশান দেখতে পাবে। এই অপশানে ক্লিক করে দিলে সেই টিমমেটটা কিন্তু আর তোমার ম্যাচ মেকিং করার সময় কিন্তু আর কোনোদিনই কিন্তু পড়বে না। আর গাইস যদি সেই র্যান্ডম প্লেয়ার তোমাকে ম্যাচের শেষে রিকোয়েস্টও পাঠাও, তো সেই রিকোয়েস্টটাও কিন্তু মাঝে মাঝে তোমার অ্যাকাউন্টেও কিন্তু আসবে না। তো এই জিনিসটা তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের নতুন সিজনের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1 থেকে 2 দিনের ভেতরে আমাদের গেমের ভেতরে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সিএস র্যাঙ্কের নতুন সিজনের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্ট, যার নাম হবে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট, তো সেই ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলবো। কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা এতদূর ভিডিওটা দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর এখন অবধি লাইক করো কি করছো আর অবশ্যই ফটাক করে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো এরপরে গাইস তোমাদেরকে মিষ্টি সব ইভেন্টটা দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু গাইস একটা মিষ্টি সব ইভেন্ট দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু পুরোই একটা খাতারনাক লেভেলের। তো এখানে গাইস আমি কিন্তু ডিসকাউন্টটা স্পিন করলাম, এবং গাইস এন্টার টেপার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু একটা মারাত্মক লেভেলের মিষ্টি সব ইভেন্ট চলে আসলো, যেখানে গাইস প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর গাইস দেখতেও খুবই ভালো। আর গাইস অনেক বান্ডিলগুলো আছে যেগুলো কিন্তু রেয়ার টাইপের। সো এই যে গাইস মিষ্টি সব ইভেন্টটা, এটা কিন্তু গারিনা বাইরের অনেক সার্ভারে দিয়েছে। আর গাইস এই যে বান্ডিলগুলো আছে, এই বান্ডিলগুলো কিন্তু সব কটা একটা মিষ্টি সব ইভেন্টের ভেতরে দিয়েছে, যেগুলো গাইস তোমরা কিন্তু ডিসকাউন্টে নিয়ে নিতে পারবে। তো গারিনা কিন্তু এখন আমাদের গেমের ভেতরে লাকি উইল এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু দেয়, কিন্তু গাইস লিক্সের অ্যাকর্ডিং এরকমই জানা যাচ্ছে গারিনা কিন্তু তোমাদের জন্য আপকামিং সময় একটা কিন্তু সারপ্রাইজ মিষ্টি সব ইভেন্ট কিন্তু ডিজাইন করতে চলেছে, যেখানে গাইস তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো রিওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু গাইস তোমরা যত পরিমাণে হাইপ ক্রিয়েট করবে তত ভালো ভালো রিওয়ার্ড কিন্তু দেখতে পাবে। আর গাইস এই যে মিষ্টি সব ইভেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, তো গাইস এর ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো আইটেম আছে। তো তোমরা কি গাইস এরকম টাইপের কোনো মিষ্টি সব ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে চাও কি চাও না, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সেক্ষেত্রে আপকামিং সময় এত ভালোই কিন্তু মিষ্টি সব ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও, তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ। এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো, সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।